Bihar has frequently suffered from floods, many of them originating outside the country. অন্য দেশের বন্যার জেরে ভাসতে হয় বিহারকে, তাই বিহারের জন্য বিশেষ ভাবনা কেন্দ্রের প্ল্যানস টু বিল্ড ফ্লাড কন্ট্রোল স্ট্রাকচারস ইন নেপাল আর ইয়েট টু প্রোগ্রেস আওয়ার গভর্নমেন্ট থ্রু দ্য অ্যাক্সেলারেটেড ইরিগেশন বেনিফিট প্রোগ্রাম অ্যান্ড আদার সোর্সেস উইল প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর প্রজেক্টস উইথ এস্টিমেটেড কস্ট অফ 11,500 ক্রোর রুপিস কেন্দ্রীয় বাজেটে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশে বিরোধীরা এবারের বাজেটকে বিহার অন্ধ্রের বাজেট বলে কটাক্ষও করছে কটাক্ষ আসবে জানতেন নির্মলা সীতারমণও তবু মঙ্গলবার বিহার অন্ধ্রকে যেন উপহারে ভরিয়ে দিলেন নির্মলা বিহারের পরিকাঠামো উন্নয়নেও 26,000 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী Two, Buxar-Bagalpur Expressway. Three, Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga Spurs. And four, additional two-lane bridge over River Ganga at Buxar at a total cost of 26,000 crore rupees. সরকার গড়ার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু শর্ত দিয়েছিলেন নীতিশ কুমার বিহারের অনগ্রসরতার কথা তুলে দীর্ঘদিন ধরেই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবিতে সরব তিনি মোদী সরকারের কাছেও রেখেছিলেন সেই বিশেষ রাজ্যের মর্যাদার দাবি ছিল বিশেষ আর্থিক প্যাকেজের দাবিও বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যে সম্ভব নয় সোমবারই তা স্পষ্ট করেছিল মোদী সরকার বাজতে শুরু করেছিল বিরোধীদের কটাক্ষের সুর কিন্তু মঙ্গলবারের মোদী সরকারের বাজেটে নিরাশ নয় নীতিশ কুমার Medical colleges and sports infrastructure in Bihar will be constructed. Power projects including setting up of a new 2,400 megawatt power plant at Pirpainti will be taken up at a cost of 21,400 crore. तो उसके चलते एक सहायता के लिए बिहार के विकास के लिए मदद होना चाहिए बिहार को तो वो तो करना शुरू कर दिया এক সময় বিহার ঝাড়খণ্ড মিলে ছিল বিহার রাজ্য বিভিন্ন খনি বা শিল্প ছিল ঝাড়খণ্ডের অঞ্চলেই ঝাড়খণ্ড নতুন রাজ্য হওয়ার পর কার্যত অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে বিহার জাতীয় রাজনীতিতে বিহারের দলগুলির জোট রাজনীতি যত না উন্নতি করেছে বিহারের তার চেয়ে বেশি উঠেছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এবারের বাজেটে বিহারে নতুন বিমানবন্দর সেতু এক্সপ্রেসওয়ে মেডিকেল কলেজ ক্রীড়া পরিকাঠামো তৈরি করতে বিশাল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে এখন দেখার কেন্দ্রের শাসক জোটে থেকে বিহারকে আরো কত সমৃদ্ধশালী করতে পারেন নীতিশ কুমার নীতিশের সঙ্গে কতটা সাথ দেন নরেন্দ্র মোদী সকালটা যে শুভ জানান দিল তৃতীয় মোদী সরকারের নির্মলা সীতারমণের প্রথম বাজেট ক্যালকাটা নিউজ